আসসালামু আলাইকুম রিয়াসাদ আজিম ওয়েলকাম করছি সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম থেকে ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যেই ডিসকাশন করতে চাই বাংলাদেশ দলে কার বাদ পড়া উচিত না অনেকেই বলবেন যে আসলে রিয়াসাদ একটু আগ বাড়িয়ে কথা বলে রিয়াসাদ বেশি কথা বলে মহা পণ্ডিত এরকম অনেক কিছু আপনারা বলবেন বাট এন্ড অফ দা ডে এই যে এই মাঠটাতে যে খেলাটা হবে আমার পেছনে আপনারা উইকেট দেখতে পাচ্ছেন সেটা নেটে ঢাকা রয়েছে এই খেলায় এই বাইশ গজের খেলায় কিংবা আউটফিল্ড যেটা রয়েছে সেখানটার পারফরম্যান্সে ডেফিনেটলি কোনো দল জয়ী হবে এবং আরেকটা দল পরাজিত হবে এই তো হিসাব নিকাশ এখন আপনি এত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছেন আপনার হচ্ছে গ্রুপ পর্বে লাস্ট ম্যাচ এবং আপনি যে সুপার এইটে কোয়ালিফাই করেন মানে যেহেতু এখনো অঙ্কের একটা হিসাব রয়েছে বাংলাদেশ ডেফিনেটলি করবে সেক্ষেত্রেও ওই সুপার এইটের লাস্ট ম্যাচটাও বাংলাদেশকে খেলতে হবে এই একই মাঠে পারফরমেন্স ওয়াইজ যদি কেউ পিছিয়ে থাকে পারফরমেন্স ওয়াইজ যদি কেউ তার প্রপার ক্রিকেটটা খেলতে ব্যর্থ হয় নিশ্চয়ই তার ইলেভেনে থাকার কোনো ধরনের সুযোগ থাকে না সেই জায়গা থেকে সেই আলোকই আমার প্রশ্ন যেহেতু বাংলাদেশের বেস্ট টিমটাকে এখানে নামতে হবে বেস্ট টিমটাকে খেলতে হবে বেস্ট পনেরো জন ক্রিকেটার আমি বিশ্বাস করতে চাই যে লিপু ভাইরা সিলেক্ট করে বিশ্বকাপে পাঠিয়েছেন সো যদি বেস্টের হিসাব আমরা করি তাহলে কার বাদ পড়া উচিত বা কাদের বাদ পড়া উচিত আদৌ কি তারা বাদ পড়বেন আদৌ কি বাদ দেওয়ার সুযোগ রয়েছে আদৌ কি আমাদের পুরো টিমের যে ফর্মেশন সেটা কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে আমি এর আগে একটা আলোচনা করেছিলাম যে বাংলাদেশ দল সোফর দ্য ওয়ার্ল্ড কাপ লাস্ট ম্যাচের আগ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটা খেলছে নয়জন ক্রিকেটার নিয়ে কারণ দুজন ক্রিকেটার আসলে নন পারফর্মিং এবং এখানটায় খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে সেটা হচ্ছে লিটন কুমার দাস তিনি অনেক ভালো কিপিং করছেন এবং আমার এখন তার মানে একজন কিপার দরকার যিনি ভালো কিপিং করবেন পৃথিবীতে অনেক দুর্দান্ত কিপিং করবেন তার ব্যাটিংটা না পারলেও চলে সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের অনেক বড় বড় বিভিন্ন জায়গায় আসলে আসলে আর্টিকেল লিখছেন যে লিটনের কিপিং খুব ঠিক আছে তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এটা ওটা হ্যাঁ তাহলে তো বাংলাদেশ এরপর থেকে ভালো কিপার প্রডিউস করবে ভালো কিপার যিনি হবেন তাকে ব্যাটিংটা না পারলেও হবে তাই কি আর যদি ভালো কিপার হলেই হয় তাহলে ব্যাটিং যদি তিনি ঠিকঠাক না পারেন তারপর তো তার শরীর পরে ব্যাট করতে নেওয়া উচিত এগারো নম্বরে সেটা আমরা করি না সেকেন্ড পয়েন্ট যেটা এটা নিয়েও একটা বুদ্ধিজীবী মহলে বিশাল ডিসকাশন চলছে সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত হি ইজ ক্যাপ্টেনিং লিডিং ফ্রম ফ্রন্ট ওকে তিনি ভালোভাবে ফিল্ড করছেন বোলিং চেঞ্জ আনছেন মোমেন্টাম চেঞ্জ করার ক্ষেত্রে তিনি একটা বিগ রোল প্লে করছেন অনেক অনেক কথাবার্তা আমরা শুনছি যে নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে এক্ষেত্রে একই যুক্তি প্রযোজ্য যে যিনি হচ্ছে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করবেন তাকে তার কাজটাই হচ্ছে শুধুমাত্র ক্যাপ্টেন্সি করা এ এখানে এই যে আমার ডানে বামে যারা দাঁড়াবে তাদেরকে ঠিকঠাক করা কখন রিশাদ বল করতে আসবে কখন মোস্তা বল করতে আসবে এগুলো ঠিকঠাক করা পাওয়ার প্লেতে কারা থাকবে কারা থাকবে না এই জিনিসগুলো ঠিকঠাক করলেই চলবে ক্যাপ্টেনে আর কোনো কাজ কারবার নাই এবং ক্যাপ্টেন আরেকটা কাজ করবে যখন তার মনে চাইবে যে সে ওপেনিং এ ব্যাট করবে তখন এ ব্যাট করবে যখন তার মনে চাইবে তিনি ওয়ান ডাউন মানে নাম্বার থ্রিতে চলে আসবে তখন সেটা চলে আসবে এবং তার কাজ যেহেতু হচ্ছে মাঠ ঠিক করা বোলিং চেঞ্জ করা ফিল্ডিং সেট আপ প্রপারলি করা আমাদের বুদ্ধিজীবীদের মতে তার নিজের পারফরমেন্স না হলেও চলবে ক্যাপ্টেন হইলে ক্যাপ্টেনের কাজ শুধু এটুকু

ক্যাপ্টেন্সি কেমন হতে পারে বা কোন জায়গায় কি কারে এ আনলে এটা পাপন ভাই তো অনেক ভালো বলতে পারে বলে না পাপন ভাই যে অমুককে কেন এ পাঠালো আমি বুঝলাম না পাপন ভাই যেটা বলে তার মানে তো পাপন ভাই অনেক বুঝেই বলে তাহলে পাপন ভাইকে আপনারা ক্যাপ্টেন বানিয়ে দেন আর কোনো রোল প্লে করার দরকার নেই আমি একজনকে ক্যাপ্টেন বানিয়েছি তিনি রান করতে পারেন না তার স্ট্রাইক রেট বিলো হান্ড্রেড ভাই লজ্জাজনক এই বছরে তার স্ট্রাইক রেট এইটি ফাইভ সামথিং এই ওয়ার্ল্ড কাপের আগে মানে এই ওয়ার্ল্ড কাপ ধরে যদি ক্যারিয়ার স্ট্রাইক রেট ধরি সেটা হচ্ছে ওয়ান সামথিং আপনি ভ্যালিড করে দিচ্ছেন সবকিছু লিটন কুমার দাস লাস্ট আটটা ইনিংসে ওই যে কিপিং পারে লাস্ট আটটা ইনিংসে উই আর প্লেইং কাপ লাস্ট আট ইনিংসে তার হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেটে একটা ইনিংসেও তিনি ব্যাট করতে পারেন নাই ভেবে দেখুন এই আটটা ইনিংস লিটন কুমার দাস কাদের এগেন্স্টে খেলেছেন ভেবে দেখুন একবার নেদারল্যান্ডস মতো দলের বিপক্ষে খেলেছেন ইউএস এর মতো দলের বিপক্ষে খেলেছেন জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলেছেন আমি মানতাম যে ঠিক আছে ব্যাট প্যাট যাইতে পারে পারতেছে না ঠিক আছে বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে খেলতেছে ডিফিকাল্ট কন্ডিশনে খেলতেছে লিটন কুমার দাস তার পারফরমেন্সটা করতে পারতেছে না এক্সেপ্টেড কিন্তু আপনি যখন এই নিচু সারির দলগুলো কিংবা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি উগান্ডার কাছে পরাজিত দলের বিপক্ষেও আপনি পারফর্ম করতে পারেন না তখন এগুলোকে জায়েজ করার জন্য ভ্যালিড করার জন্য আমার বুদ্ধিজীবী মহল তারা যখন বলে যে না ওর কিপিংটা দারুণ হচ্ছে তাহলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট লিপু ভাইদেরকে ফিউচারে এমন ক্রিকেটার সিলেক্ট করতে হবে অন্তত দুজন যে অন্য কোনো কিছু না পারলেও কিপিং পারবে তাহলেই সে সিলেক্টেড বাংলাদেশের বেস্ট কিপার আর অন্য কোনো কিছু না পারলেও সে ব্যাটিংটা পারবে কি বলে ওটারে কি বলে ক্যাপ্টেন্সি পারবে ফিল্ড সেট করতে পারবে তাহলেই চলবে সো এই ধরনের টেন্ডেন্সি যখন থাকে এই ধরনের ভাবনা যখন থাকে আমাদের ইন্টেলেকচুয়ালরা যখন এগুলোকে ভ্যালিড করার চেষ্টা করেন তখন কিছুটা হলো আমাদের জাতীয় দল খেলতে এসেছে এগারো জন ক্রিকেটার এগারো জনের মধ্যে পার্সিয়ালি দুজন ক্রিকেটার কোনো কিছু না হবে হবে শুধু আর কিপিং বাকি উদ্ধার করবে পুরো দলকে তারপর প্রেস মিটে গিয়ে বড় বড় কথা বলবে বাকিরা এই যখন সিচুয়েশন হয় এই যখন টেকনিক হয় এই যখন টেন্ডেন্সি হয় ঠিক তখন সেই দলের পারফরমেন্সে এটার ইম্প্যাক্ট হতে বাধ্য বাংলাদেশ দল আমি এক্সপেক্ট করি যে এই টেন্ডেন্সি থেকে বের হবে যেই জিনিসটা প্রবলেমেটিক যেই জিনিসটা ক্লিক করছে না সেটাতে আমরা যেন স্পিক আউট করি স্ট্রংলি কেউ এখানে শান্ত লিটনের বিরুদ্ধে না উই জাস্ট এক্সপেক্ট দেয়ার পারফরমেন্স তাদের পারফরমেন্স ব্যার হাতে পারফরমেন্স আমরা এক্সপেক্ট করি মাস্টারফিবির মর্তজার উপরে বাংলাদেশে ক্রিকেট ইতিহাসের কোনো ক্যাপ্টেন মস্তিষ্ক হয় নাই ভাই মাস্টারফি বাংলাদেশের সেই ক্যাপ্টেন যিনি বাংলাদেশের আধুনিক ক্রিকেট বলেন অদম্য মনোভাব বলেন বড় বড় দলের বিপক্ষে জয় পাওয়ার শুরুটা যার হাত ধরে বলেন সব কিছুতে লিড দিয়েছেন এবং মাস্টারফি ন্যাশনাল টিমে এক্সিস্ট করেছেন ঠিক ততদিন যতদিন তার পারফরমেন্স ছিল একটা ওয়ার্ল্ড কাপে খারাপ করেছেন তার আগে ট্রাইশন মাস্টারফি দুর্দান্ত বল করেছিলেন তাতেই তাকে ছেটে ফেলা হয়েছে কারণ তিনি পারফর্ম করতে পারছেন না এই যদি যুক্তি হয় তাহলে মাস্টারফির থেকেও কি বেটার অপশন নাস বলেছেন শান্ত বেটার মস্তিষ্ক হি বিলং আই হ্যাভ মাই কোয়েশ্চেন এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কোথাও পাবো না সো বাংলাদেশ দলের এই মুহূর্তে শুধু নেপাল না পরের যে ম্যাচেস গুলো রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচেস গুলো রয়েছে ইন্ডিয়ার এগেন্স্টে গুরুত্বপূর্ণ ম্যাচ অস্ট্রেলিয়ার এগেন্স্টে গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তানের এই মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ম্যাচেস গুলোতে যেন বাংলাদেশ দয়া করে এগারো জন ক্রিকেটার নিয়ে নামে শুরুতেই বলছিলাম যে বাদ পড়বে কে এই প্রশ্নের উত্তরটা না আসলে আমার কাছে নেই আমি যদি বলি অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স লিটনে বাদ পড়া উচিত আপনারা বলবেন যে জাকে তো ভালো কিপার না ভালো কিপার লিটন তার মানে সে ব্যাটিংটা না পারলেও চলবে লিটনকে রেখে দিতেই হবে আর যদি বলা হয় ক্যাপ্টেনে বাদ পড়া উচিত এটা পৃথিবীর কেউই মানবে না নাজবুল হোসেন শান্ত ক্যাপ্টেন এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের রেজাল্ট যাই হোক না কেন বাংলাদেশ নেপালের বিপক্ষে খেলবে সেখানটায় নাজবুল শান্ত একটা ক্লিক করলে মোটামুটি আমার গুষ্ঠী উদ্ধার হবে সিরিজ নিয়ে কথাগুলো বলছি যে তাকে সব ম্যাচই খেলাতে হবে যেহেতু তিনি ক্যাপ্টেন আমরা এই টেন্ডেন্সি থেকে বের হবো কবে আমরা ক্যাপ্টেন সিলেকশনের ক্ষেত্রেই তো সবচেয়ে বড় ভুলটা করেছি নাজমুল শান্ত একটু থিতু হবার পর তাকে যদি ক্যাপ্টেনসি দেওয়া হতো অথবা তিন ফরমেটের প্রেশারটা না দিয়ে ডেফিনেটলি তার ট্যালেন্ট রয়েছে এটা আমি কোনো ধরনেরই ডিবেটে যাবো না শুরুতেই যদি সেই তিন ফর্মেটে প্রেশার না দিয়ে একটু ডিভাইড করে দেওয়া হতো আই থিঙ্ক সেটা শান্ত ক্যারিয়ারের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য দর্শকদের জন্য সবার জন্যই অনেক বেশি মঙ্গলজনক হতো সো বাদ পড়ার অপশন আসলে থাকলেও অ্যাপ্লিকেবল না গ্রেট কেয়ার